नमस्कार, কেমন আছেন আপনারা সবাই? তো চলুন আবার আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বিয়েবাড়ির মণ্ডপটা যেখানে হয় সেখানে কি ধরনের আলপনাটা করবেন। তো এর আগে আমি বিয়েবাড়ির অনেকগুলো আলপনা আপনাদেরকে দেখিয়েছি যেখানে কুলোর উপর ডিজাইন, গাছকৌটোর ডিজাইন ও বিয়ের পিঁড়ির ডিজাইন। তো আজকের ডিজাইনটা আমি আপনাদেরকে শুধু মণ্ডপের যেইখানে ঘরটা হয়, যেইখানে যোগ্যটা বা হোমটা হয়, তো সেই জায়গাটায় কী ধরনের ছোট্ট ডিজাইন করবেন সেটা দেখাচ্ছি। আর ডিজাইনটি খুবই সহজ করে করছি, একদম একটাই স্ট্রোকের ডিজাইন, দেখুন একদম সিম্পল স্ট্রোক। আর আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি এই ধরনের কাজগুলো করার জন্য কী রং, কী তুলি ব্যবহার করি। যদিও বা রং নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, তো আপনারা আমার ইউটিউবে গিয়ে দেখতে পারেন। আর এই রংটার ব্যাপারে বলি, এই রংটা হচ্ছে একটা নর্মালি গুঁড়ো রং, যেগুলো আপনারা জানবেন হয়তো অনেকে যে ঠাকুর মূর্তি গড়ার জন্য যে রংগুলো ব্যবহার হয় সেই রংটা। এটা খুবই সুন্দর, খুবই উজ্জ্বল রং, প্রথমে হয়তো অতটা উজ্জ্বল হচ্ছে না যখন করছি, এরপরে শুকিয়ে গেলে খুবই উজ্জ্বল হবে। আর এই রংটার একটা ভালো দিক হলো রংটা খুবই সহজে মুছা হয়ে যায়। তো এই রংটাকে একবারে জল কানা ভিজিয়ে সিম্পল মুছে দিলে মোছা হয়ে যায়। তো আপনারা অনেকেই আমাকে বলেন যে আপনারাও ইউটিউবে ভিডিও বানান এবং আপনারাও রং দিয়ে আলপনা করেন, কিন্তু রংটা তুলতে খুবই অসুবিধা হয়। তো আপনারা এই রংটা ইউজ করতে পারেন, যারা প্রতিনিয়ত প্র্যাকটিস করেন এবং রং তোলা নিয়ে সমস্যা হয় তারা এই রংটা ইউজ করতে পারেন। প্র্যাকটিসের পক্ষে খুবই ভালো এবং খুবই ইজিলি এটা উঠে যায়, নর্মালি জল দিয়ে মুছলেই উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আমার সারফেসটা দেখুন, এটা কিন্তু আপনারা অনেকেই বলেন যারা ফ্লোর টাইলসের উপরে কাজ করতে চান, আমার এইটা ফ্লোর টাইলসের উপরে একটা অয়েল পেন্ট, এনামেল পেন্ট মারা আছে লাল কালারের। ফ্লোর টাইলসটা হয়তো দেখাও যাচ্ছে, ওই যে দেখুন একটু ছোট্ট মতো জায়গায় রংটা উঠে গেছে। তো ফ্লোর টাইলসের উপরে এটা অয়েল পেন্ট দিয়ে এইভাবে কাজ করা, কারণ আমি আর আমার মা এখানে প্র্যাকটিস করি প্রতিনিয়ত, তো তাই জন্য আমি ফ্লোর টাইলসের উপরে এই অয়েল পেন্টটা মাখিয়ে রেখেছি। আর এতে অয়েল পেন্টটা উঠে না, জল দিয়ে ঘষলেও অনেক দিনই থাকে, আর এতে ফ্লোর টাইলসটা নষ্টও হবে না। এবং আমি যদি কখনো এই লাল কালারটা তুলতে যাই তাহলে সিম্পলি নর্মালি যে কোনো একটা কিছু দিয়ে ঘষে দিলেই উঠে যাবে, যেগুলো ধরুন বাটালি বা এই ধরনের কিছু একটা সমতল জিনিস দিয়ে রংটাকে ঘষলে, এই যে দেখুন ফ্লোর টাইলসের ওপর রংটা করা, নর্মালি উঠে যাবে। তো আপনারাও যদি চান এই ধরনের কাজ করতে পারেন, এতে ফ্লোরটা নষ্টও হবে না আর আপনারাও প্র্যাকটিস করতে পারবেন, কারণ এখন ম্যাক্সিমাম ঘরে তো ফ্লোর টাইলস থাকে আর টাইলসের কালারগুলো মূলত সাদা বা লাইট কালার থাকে, তো সেখানে এই ধরনের সাদা রং দিয়ে প্র্যাকটিস করতে হয়তো অসুবিধা হতে পারে। তো আপনারা এক কাজ করতে পারেন, এই ধরনের অয়েল পেন্ট কিছুটা জায়গা নিয়ে করে দিতে পারেন এবং তারপরে এই গুঁড়ো রংটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। গুঁড়ো রংটা খুবই সহজে জল দিয়ে মুছলে উঠে যায়, কিন্তু অয়েল পেন্টটা উঠবে না জল দিয়ে মুছলে, এটাকে তুলতে হবে, আর সেটাও খুবই ইজিলি উঠে যায় কোনো বাটালি দিয়ে ঘষলে। তো দেখুন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে আবার আগের ভিডিওতে।